ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেখছেন এবিপি আনন্দ, সাপ্তাহে বাংলা এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি পাপিয়া। দৈনিক সংক্রমণে রাজ্যে ফের রেকর্ড, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৫৮৯ জন। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, করোনা সংক্রমণ তো ছড়াচ্ছে ঝড়ের গতিতে এবং আবারও রেকর্ড, মানে ১২ তারিখের পর যদি আমরা দেখি মাঝখানে দুদিন বাদ ছিল, তো এই মুহূর্তে সংখ্যাটা ঠিক কোথায় দাঁড়িয়ে? এই মুহূর্তে আজকের এই নতুন করে গত ২৪ ঘন্টায় ১৫৮৯ জন সংক্রমিত হওয়ার পর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪,৪২৭। অর্থাৎ ৩৪,৪২৭ জন মানুষ রাজ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত। আজকের এই যে নতুন করে ১৫৮৯ জন আক্রান্ত হওয়া, সেটা সর্বোচ্চ আক্রান্ত হওয়া একদিনে এ রাজ্যে, কেননা এর আগে পর্যন্ত রেকর্ড ছিল ১৫৬০ জন একদিনে আক্রান্ত হয়েছিলেন, তারপরে তাকে ছাপিয়ে এই সংখ্যা আজকে আমরা পেলাম। এবং মৃতের সংখ্যাও নতুন করে রাজ্যে ২০ জনের মৃত্যু হয়েছে নভেল করোনা ভাইরাসে, এবং মৃতের সংখ্যা এই আজকে গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জনের মৃত্যু হওয়ার পর সেই রাজ্যে মোট মৃতের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়ালো ১০০০। অর্থাৎ ১০০০ জন সহ নাগরিককে আমরা হারিয়েছি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন যারা বিভিন্ন সময়। স্বাভাবিকভাবেই যথেষ্ট উদ্বেগের বিষয়, কেননা আমরা দেখেছি যে ১২ তারিখ ১৫,০০০ বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর মাঝের দু তিন দিন, মাঝের এই সময়টাতে কিন্তু রেকর্ড না হলেও আক্রান্তের সংখ্যা কমেনি, আক্রান্তের সংখ্যা কিন্তু ১০০০ বেশিই ছিল প্রত্যেক দিন। এবং নতুন করে আরো যে আজকে এই এই ১৫৮৯ জন মানুষ আক্রান্ত হয়েছেন, এই ট্রেন্ডের সংখ্যাটা সব থেকে বেশি কত, মাঝের দিন কিন্তু আক্রান্তের সংখ্যা সেটা ১০০০এর কাছাকাছি ঘোরাফেরা করছিল, কখনোই তার থেকে খুব কমে যায়নি। এবং আমরা যদি কলকাতা শহরে সংক্রমিতের সংখ্যার দিকে তাকাই তাহলেও কিন্তু দেখতে পাবো যে নতুন করে ৪২৫ জন কলকাতা শহরে শুধুমাত্র আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। ফলে কলকাতাতেও যে সংক্রমণ একই রকম ভাবে অব্যাহত রয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট। ধন্যবাদ সন্দীপ। রাজ্যে যেমন এই সংখ্যাটা দেখে উদ্বেগ ক্রমশই বাড়ছে, দেশেও একদিনে করোনার ফের রেকর্ড সংক্রমণ, নতুন করে আক্রান্ত প্রায় ৩০,০০০, মৃত্যু ছাড়ালো ২৪,০০০, আর সুস্থতার হার ৬৩.২%। করোনায় ভারতে মৃতের সংখ্যা পেরিয়ে গেল ২৪,০০০এর গণ্ডি, দৈনিক সংক্রমণের হারেও ফের রেকর্ড তৈরি হলো দেশে। অর্থাৎ ভারতে দাবানলের মতো ছড়াচ্ছে করোনা ভাইরাস। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯,৪২৯ জন। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৮২ জনের। বিশ্বে আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯,৩৬,১৮১। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪,৩০৯ জন। দেশের বেশ কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। সবচেয়ে শোচনীয় অবস্থা মহারাষ্ট্রে। ভারতে করোনায় মোট মৃতের প্রায় অর্ধেক সেখানে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০,৬৯৫ জনের, আক্রান্তের সংখ্যা ২,৬৭,৬৬৫। দিল্লিতে মৃতের সংখ্যা ৩,৪৪৬, সংক্রমিত ১,১৫,৩৪৬। তামিলনাড়ুতে ২,০৯৯ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত ১,৪৭,৩২৪। গুজরাটের অবস্থা বেশ খারাপ, সেখানে করোনায় মৃতের সংখ্যা ২,০৬৯, আক্রান্তের সংখ্যা ৪৩,৬৩৭। উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮৩ জনের, আক্রান্ত ৩৯,৭২৪। ভারতকে চিন্তায় রেখেছে দৈনিক করোনা পরীক্ষা নিরীখের সংক্রমণের হার। আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। প্রতিদিন যে সংখ্যক মানুষের টেস্ট হচ্ছে তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণের হার ৮.৯%, দেশে করোনায় মৃতের হার দাঁড়িয়েছে ৩.৯৫%। স্বস্তি শুধু সুস্থতার হারে,
বুধবার সুস্থতার হার বেড়ে হয়েছে 63.20%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 20,572 জন। এখনো পর্যন্ত দেশে মোট সংক্রমণ মুক্ত 5,92,032। এবিপি আনন্দ। করোনা মোকাবিলায় এবার কি যক্ষ্মার টিকা? বয়স্কদের শরীরে বিসিজি টিকা প্রয়োগ নিয়ে গবেষণার ছাড়পত্র দিয়েছে আইসিএমআর। গবেষণা করছে তামিলনাড়ুর এনআইআরটি। 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের শরীরে যক্ষ্মার টিকা প্রয়োগ, করোনা আক্রান্ত নয় এমন বয়স্কদের শরীরেও প্রয়োগ। টিকা দেওয়ার পর কেউ করোনা আক্রান্ত হন কিনা সেটা দেখা হবে, আর আক্রান্ত হলেও মৃত্যু হারের বিষয়টিও নজরে রাখা হবে। করোনা সংক্রমণকে দুর্বল করে দেয় যক্ষ্মার টিকা, এমনটাই দাবি একদল মার্কিন গবেষকদের। রাজ্যে করোনা ভাইরাস ওজনে সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। করোনা যোদ্ধাদের মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি, মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত। করোনায় মৃত্যু হলে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কোভিড ওয়ারিয়ার, আপনারা জানেন যে আমরা যারা মারা যাচ্ছেন তাদের জন্য 10 লাখ, এবং আর যারা অসুস্থ হচ্ছেন তাদের 1 লাখ টাকা করে সরকার থেকে দেওয়া হচ্ছে। এছাড়াও একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে যারা কোভিড ওয়ারিয়ার তারা যদি মারা যান তাহলে তার পরিবারে একজনকে সরকার একটি চাকরি দেবেন, কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। সেই কর্মসংস্থান সে দেখে নেওয়া হবে কিভাবে করা হবে, সিস্টেমটা মেকানিজমটা তারা তৈরি করবে, সেটা ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি অনুযায়ী সেই স্কিমটা তৈরি করছে গভর্নমেন্ট। আজকে ক্যাবিনেট থেকে সেটা অ্যাপ্রুভ হয়েছে, এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে কোভিড ওয়ারিয়ারদের সম্মান জানিয়ে আমরা এই একটা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয়ত, আমরা কোভিড ওয়ারিয়াররা যারা আছেন বিভিন্ন জেলায় ডিএমএসপিদের সাথে আছে, তাদের সবাইকে আমরা একটা করে মানপত্র এবং একটা করে ব্যাচ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা। করোনায় মৃত্যুর পর দেহ সরিয়ে ফেলা হচ্ছে, তাদের ক্ষতিপূরণ দেবেন কি করে? পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণটা কোথায় গেল? সেই ডাক্তার, সেই পুলিশ অফিসার, সাধারণ মানুষ, উনি ক্ষতিপূরণ দেবেন না বলে লাশই গায়েব করে দিচ্ছেন। বাড়ির লোক জানে না তার আত্মীয় কোথায় গেল, বাবা মা কোথায় গেল, তার কোথায় পড়ানো হলো, কোথায় অন্ত্যেষ্টি হলো, এইসব মিথ্যা কথা অনেক শুনেছে লোক, দিদিমণির কথায় আর কেউ বিশ্বাস করে। আর এই করোনা আবহেই 139 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ, এবছর রেকর্ড পাস, প্রথম 10-এ 84 জন। কৃতীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী। অঙ্কে 100-এ 100, ইতিহাসে 100-এ 100, ভূগোলে 100-এ 100, জীবন বিজ্ঞানে 100-এ 99, বাংলা দ্বিতীয় পত্রে 100-এ 99, ভৌত বিজ্ঞানে 100-এ 98, বাংলা প্রথম পত্রে 100-এ 98, সব মিলিয়ে 700-এ 694। এই হচ্ছে মাধ্যমিকের প্রথম পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের ছাত্র অরিত্র পালের অনলাইন মার্কশিট। আমি আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে থাকবো, আশা করেছিলাম 685 থেকে 694 মধ্যে পাবো, এবার 694 বেজে ফার্স্ট হয়ে গেছি, এটা আমার কাছে সৌভাগ্যই বলা যেতে পারে। পরবর্তীকালে আমার কেমিস্ট্রি আর ম্যাথস হতে ভালো লাগে, ওই ধরনের রিসার্চ করতে চাই। প্রায় ম্যাক্সিমাম দিনই মাধ্যমিকের বছরটা ম্যাক্সিমাম দিনই 16-17 ঘন্টা পড়তাম, এবার যখনই মনে হতো বেশি পড়া হয়ে যাচ্ছে তখন আর আমি বেশি পড়তাম না, তখন 10-12 ঘন্টা। 365 দিনে একদিন যতগুলো ওয়ার্কিং ডে, ততগুলো ওয়ার্কিং ডেতে স্কুল যায় যে ছেলেটি তার নাম অরিত্র। এইটা কোনো জায়গাতে আমি ছাত্রদের বারবার খালি বলবো যে 365 দিনে যতগুলো ওয়ার্কিং ডে অরিত্র ততদিনই বিদ্যালয়ে উপস্থিত থাকে, সুতরাং বিদ্যালয়ের সঙ্গে অ্যাটাচমেন্ট দরকার। করোনা আবহে 139 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ। মাধ্যমিকে ফলাফলের নিরিখে বিগত কয়েক বছরের ধারাবাহিকতা মেনে জেলার জয় জয়কার। প্রথম 10-এ 84 জন, সকলেই প্রায় জেলার বাসিন্দা। প্রথমের থেকে 1 নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে 2 জন, 693 নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া ওন্দা হাইস্কুলের সায়ন্তন গড়াই এবং পূর্ব বর্ধমানের কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের অভিক দাস। পড়াশোনায় সেভাবে কোনো নির্দিষ্ট আমি সময় দিন সময় ছিল না, আমি যখনই সময় পেতাম এবং ভালো লাগতো আমি পড়তে বসতাম এবং একটু রেগুলার ওয়েতে পড়েছিলাম। আমি আশা করেছিলাম ভালো পজিশন পাবো, বাট এত সেকেন্ড হবো এমন আশা আমি করিনি। তৃতীয় স্থানে 3 জন, বাঁকুড়ার কেন্দুয়াজিহি হাইস্কুলের সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের ভবানীচক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র, মেয়েদের মধ্যে ফার্স্ট, এবং উত্তর 24 পরগনার রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অরিত্র মাইতি, প্রত্যেকের প্রাপ্ত নম্বর 690। চতুর্থ বীরভূম জেলা স্কুলের অগ্নিব সাহা,
প্রাপ্ত নম্বর 689, পঞ্চম স্থানে 4 জন। আমি সকল কৃতি ছাত্রছাত্রীদের আমাদের সকল পরিবারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকার পরিবারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আমার গ্রামগঞ্জের ছেলেমেয়েরাও শহরের সাথে পাল্লা দিয়ে খুবই ভালো রেজাল্ট করেছেন, তাদের সকলের জন্য আমাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা থাকল। উল্লেখযোগ্যভাবে মাধ্যমিকে ভালো ফল করেছে মিশনের পড়ুয়ারা। তৃতীয় হয়েছে রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অরিত্র মাইতি। ষষ্ঠ স্থানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে প্রিন্স কুমার সিংহ। দক্ষিণ চব্বিশ পরগনার শারদা বিদ্যাপীঠের সাহিত্য মণ্ডল রয়েছে সপ্তম স্থানে। নবম স্থানে শুভদীপ বৈদ্য ও সায়ক বণিক। মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে তিন পড়ুয়া দশম স্থানে, অয়ন শেঠ, সায়ন কর্মকার ও দেবাঞ্জন দে। এবারে থার্ড হয়েছে স্কুলে মাধ্যমিকে, এটা খুবই আনন্দের। আমরা আমাদের স্কুলের মাস্টারমশাইরা সবাই খুবই আমরা আনন্দ পাচ্ছি এবং খুবই আনন্দের বিষয় এটা একটা। এটা বোঝা যাচ্ছে যে মিশন শুধু ভালো ছাত্রই তৈরি করে না, ভালো মানুষও তৈরি করে। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 10,03,666 জন পরীক্ষার্থী। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় 13% বেশি, যদিও সাফল্যের হারে ছাত্রীরা পিছিয়ে পড়েছে। ছাত্রদের সাফল্যের হার 89.87%, ছাত্রীদের 83.48%। পূর্ণেন্দু সিংহ, রানা দাস ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। 2022 কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনালের দিন ঘোষণা করলো ফিফা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তীর সঙ্গে। কুন্তল, কি জানিয়েছে ফিফা? দেখো, ফিফা 2018 বিশ্বকাপের ঠিক ফাইনাল ম্যাচের ঠিক 2 বছর পর, 15 জুলাই ফাইনাল ম্যাচ হয়েছিল, তার ঠিক 2 বছর পর কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং ওপেনিং ম্যাচের ডেট অ্যানাউন্স করে দিয়েছে। ফাইনাল ম্যাচ খেলা হবে 18 ডিসেম্বর, কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ 18 ডিসেম্বর 2022 সালে খেলা হবে। 80,000 দর্শকের সামনে ফাইনাল ম্যাচ খেলা হবে। এবং প্রথম ম্যাচ তোমরা জানিয়ে রাখি 21 নভেম্বর 2022 সালে খেলা হবে। 21 নভেম্বর প্রথম ম্যাচ খেলা হবে আল বায়েত স্টেডিয়ামে, 60,000 দর্শক আসনে স্টেডিয়াম, যেখানে কাতার প্রথম ম্যাচ খেলবে, আয়োজক দেশ কাতার প্রথম ম্যাচ খেলবে 21 নভেম্বর। এবং তোমরা জানিয়ে রাখি যে গ্রুপ স্টেজের ম্যাচগুলো, এবারই প্রথমবার গ্রুপ স্টেজের ম্যাচগুলো একদিনে 4টে ম্যাচ খেলা হবে, কারণ নকআউট ফেজের আগে অনেকটা সময় রেস্ট দিতে চাইছে বিভিন্ন দলগুলোকে ফিফা, সেই জন্য গ্রুপ লিগে একদিনে 4টে করে ম্যাচ খেলা হবে। অর্থাৎ 18 ডিসেম্বর 2022 ফাইনাল ম্যাচ, 21 নভেম্বর প্রথম ম্যাচ, এবং এবছরের শেষ দিকে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে 2022 কাতার বিশ্বকাপের জন্য। ধন্যবাদ কুন্তল।